bismillahirrahmanirrahim this is Rahanuddin light school from Shazadpur campus Shahzadpur campus hope all you are well now we are going to start your English class you all are welcome

তাদের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক জনাবা ফাতেমা বেগম তাদের সাথে যাবে দ্য বাস ইজ ওয়েটিং এট দ্য স্কুল গেট বাস স্কুল গেটে অপেক্ষা করছে দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস শিক্ষার্থীরা বাসে উঠছে প্যারেন্টস আর ওয়েটিং টু সি দেম অফ অভিভাবকগণ তাদের বিদায় জানানোর জন্য অপেক্ষা করছে ইট ইজ আ ফাইন ডে এটা একটা সুন্দর দিন দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি সূর্য উজ্জ্বল আলো দিচ্ছে দ্য স্টুডেন্টস আর ভ্যারি হ্যাপি শিক্ষার্থীরা অনেক খুশি দে আর ক্যারিং ব্রেড বাটার ব্যানানাস এগস এটসেট্রা ফর দেয়ার ব্রেকফাস্ট শিক্ষার্থীরা তাদের সকালের নাস্তার জন্য রুটি মাখন কলা ডিম ইত্যাদি সঙ্গে নিচ্ছে মিস ফাতেমা ইজ টেকিং সাম চকলেট টু জনাবা ফাতেমা কিছু চকলেটও নিচ্ছেন রুবিনা ইজ অলসো ক্যারিং আ ক্যামেরা রুবিনা একটি ক্যামেরা নিচ্ছে ইটস অলরেডি নাইন ও ক্লক ইতোমধ্যে নয়টা বেজে গেছে দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার শিক্ষার্থীরা মেলার উদ্দেশ্যে স্কুল ত্যাগ করছে দে রিচ দ্য ফেয়ার অ্যাট টেন তারা মেলায় পৌঁছায় দশটায় দে গেট ডাউন গো রাউন্ড অ্যান্ড এনজয় দেমসেলভস তারা বাস থেকে নেমে পড়ে এবং আশেপাশে আশেপাশে যায় এবং উপভোগ করে দে বাই বুকস অফ রাইমস জোকস স্টোরিজ ডিকশনারিস উইথ পিকচার্স নভেলস এটসেট্রা দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং দে বাই বুকস অফ রাইমস তারা কিনে ছড়ার বই জোকস কৌতুকের বই স্টোরিজ গল্পের বই ডিকশনারিজ উইথ পিকচারস ছবি সহ ডিকশনারি নভেলস উপন্যাস এটসেট্রা ইত্যাদি দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং শিক্ষার্থীরা সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এরপরে আসো কোশ্চেন

সূর্য দৃশ্যমান ছিল দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য ড্যাশ দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস অর্থাৎ শিক্ষার্থীরা বাসে উঠছিল প্যারেন্টস আর ড্যাশ টু সি দেম অফ প্যারেন্টস আর ওয়েটিং টু সি দেম অফ অর্থাৎ বাবা মা বা অভিভাবক বৃন্দ তাদেরকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছিল এরপরে আসো ট্রু ফলস রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট বাক্যটি সত্য হলে ট্রু লিখবে আর যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে ভুল হয় তাহলে ফলস লিখবে নাম্বার এ অন স্যাটারডে দ্য স্টুডেন্টস উইল গো টু দ্য ফেয়ার শনিবারে ছাত্ররা বইমেলায় যাবে আমরা জানি স্টেটমেন্টটি ফলস মিস ফাতেমা ইজ দ্য ক্লাস টিচার অফ ক্লাস ফাইভ জনাবা ফাতেমা পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষিকা স্টেটমেন্টটি ট্রু প্যারেন্টস হ্যাভ কাম টু সি দেম অফ ট্রু দ্য স্টুডেন্টস আর টেকিং চকলেট উইথ দেম শিক্ষার্থীরা তাদের সাথে চকলেট নিচ্ছে স্টেটমেন্টটি ফলস দে বাই বুকস অফ ডিফারেন্ট টাইপস তারা বিভিন্ন ধরনের বই কেনে ট্রু দে রিটার্ন হোম অ্যাট নাইট এই স্টেটমেন্টটি ফলস ওকে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে নাম্বার সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন আ সেন্টেন্স ওর সেন্টেন্সেস এক বাক্যে বা একাধিক বাক্যে উত্তর দিবে প্রশ্নগুলোর হু উইল গো টু দ্য বুক ফেয়ার কে বই মেলাতে যাবে তাহলে আমরা জানি যে দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ উইল গো টু দ্য বুক ফেয়ার হুর পরিবর্তে আমরা লিখব দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ এরপরে আসো বি নাম্বার হু উইল গো উইথ দ্য স্টুডেন্টস অর্থাৎ অর্থাৎ ছাত্রছাত্রীদের সাথে কে যাবেন আমরা জানি যে দ্য ক্লাস টিচার মিস ফাতেমা বেগম উইল গো উইথ দা স্টুডেন্টস হু উঠে যাবে হুর পরিবর্তে আমরা আমাদের সেই অ্যান্সারটি বসাবো এবং বাকি অংশ লিখব নাম্বার সি হু ইজ মিস ফাতেমা বেগম মিস ফাতেমা বেগমকে আমরা মিস ফাতেমা বেগমের পরিচয় পেয়ে গেছি মিস ফাতেমা বেগম ইজ দ্য ক্লাস টিচার অফ ক্লাস ফাইভ নাম্বার ডি আর দ্য স্টুডেন্টস ক্যারিং উইথ দেম ফর দেয়ার ব্রেকফাস্ট ছাত্রছাত্রীরা তাদের সকালের নাস্তার জন্য সঙ্গে কী নিচ্ছে ব্রেড বাটার ব্যানানাস এগস এটসেট্রা তাহলে আমরা লিখবো দ্য স্টুডেন্টস ক্যারিং উইথ দেম ফর দেয়ার ব্রেকফাস্ট অথবা এভাবে লিখতে পারি আমরা দ্য স্টুডেন্টস ক্যারিং ব্রেড বাটার ব্যানানাস অ্যান্ড এগস ফর দেয়ার ব্রেকফাস্ট নাম্বার ই সাপোজ মনে করো ইউ ভিজিটেড আ বুক ফেয়ার ইস্টার গতকাল তুমি একটি বইমেলা দেখতে গিয়েছিলে নাও রাইট অ্যাবাউট ইট এখন এই সম্পর্কে লেখো কোয়েশন নাম্বার এইট সাপোজ মনে করো ইউর ক্লাস ওয়েন টু ফেয়ার তোমার ক্লাস অর্থাৎ তোমরা ক্লাসের সবাই একটা মেলাতে গিয়েছিলে নাও এখন রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো ডিসক্রাইবিং দ্য ফেয়ার সেই মেলাতে কি হয়েছিল বা কি দেখেছিলে কিভাবে তোমরা উপভোগ করেছিলে এর বর্ণনা দিয়ে পত্রটি লিখবে তোমার বন্ধুর কাছে হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ এখানে কিছু শব্দ দেওয়া আছে যা তোমাকে সাহায্য করবে ডেট তারিখ অ্যাড্রেস ঠিকানা সেলুটেশন সম্ভাষণ মেইন পয়েন্টস প্রধান পয়েন্ট ফর দ্য লেটার পত্রের জন্য ক্লোজিং এবং সর্বশেষ বা সমাপনী রিমেম্বার টু রাইট অ্যাটলিস্ট সিক্স সেন্টেন্সেস মনে রাখবে কমপক্ষে ছয়টি বাক্য লেখার ছয়টি বাক্যের নিচে যেন না আসে ইউজ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর যেখানে প্রয়োজন ব্যবহার করতে হবে যেখানে ফুল স্টপ দরকার সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে অ্যান্ড কারেক্ট স্পেলিং অর্থাৎ ভুল বানান লেখা যাবে না অর্থাৎ সঠিকভাবে বানান লিখবে থ্যাংক ইউ সকলকে সকলকে ধন্যবাদ এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ক্লাসের পড়াগুলো লিখে অবশ্যই সাবমিট করবে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ